স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী নগরের ছোট গ্রাম বিমান চত্বর এলাকায় দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু আহত চার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাফিউল হক নাফি ছুরিকাঘাতের ঘটনায় দুই ছাত্র শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে র‍্যাপ পাঁচ নাটোরের বড়াই গ্রামের বনপাড়া বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিশুর মৃত্যু মা ও বাবা আহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী নগরের ছোট বনগ্রাম বিমান এলাকায় দেয়াল চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটেছে এতে রিয়াজুল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বাড়ি নির্মাণের জন্য মাটির গভীরে আরসিসি পিলারে কাজ করার সময় সীমানা প্রাচীর ধসে এনামুল হক পিলিপ কাজে মালি ও মঞ্জুর আলম তাদেরকে হাসপাতালের আট নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এদের মধ্যে তিনজনের বাড়ি গোদাগাড়ির বালিয়া গ্রামে আর এনামুল হকের বাড়ি নগরের হেতেমখা এলাকায় চন্দ্রিমা থানার ওসি ইমরান হোসেন জানান এন্তাজালি নামের এক ব্যক্তির জায়গায় গত দুই দিন ধরে বাড়ির আর পিলার নির্মাণের কাজ চলছিল কাজ চল অবস্থায় হঠাৎ প্রাচীর ধসে পড়ে সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে রিয়াজুল নামের একজনকে মৃত ঘোষণা করা হয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধার কাজ শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাফিউল হক নাফি ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনায় দুই ছাত্র শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার রাতে র‍্যাব একটি দল নগরের মতিহার থানার জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে শনিবার দুপুরে র্যাব পাঁচের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার গ্রেফতারকৃতরা হলেন নগরের মতিহার থানার খোজাপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে সালাউদ্দিন বাপ্পি ও একই এলাকার আজিমউদ্দিনের ছেলে নবাব শরীফ তারা দুজনই উগ্রবাদী রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলে র্যাব জানিয়েছে সংবাদ সম্মেলনে র্যাব পাঁচের অধিনায়ক বলেন এনার ছাত্রাবাসে নামাজ পড়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে এলোপাথারিভাবে মারপিট সহ হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তার হাতে ও পায়ের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এ সময় তাদের সঙ্গে আট থেকে জন উপস্থিত ছিল এ ঘটনায় নাফির ঘনিষ্ঠ বন্ধু শরীফুল ইসলাম বাদী হয়ে ঘটনার মূল রমজান ও মেস মালিক জনের নাম উল্লেখ করে মতিহার থানায় মামলা দায়ের করে এছাড়াও অজ্ঞাত আরও আট থেকে দশ জনকে আসামি করা হয়েছে এ মামলায় তিনি বলেন র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথাটি স্বীকার করেছে অন্যরা পলাতক রয়েছে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা নওগাঁ শহরকে যানজট ও মাদক মুক্ত করতে পার মহল্লার টিএনটি পাড়ার আবাসিক এলাকায় ট্রাক সিএনজি টার্মিনালের সিদ্ধান্ত বাতিল করে উক্ত স্থানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম বা শিশুদের বিনোদনের জন্য আব্দুল জলিল শিশু পার্ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা সাড়ে বারোটায় শহরের পারনগা টিএনটি পাড়া এলাকার পৌরসভার সাত আট ও নয় নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এর আয়োজন করে আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাখারুল ইসলামের সভাপতিতে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়রবৃন্দ বৃন্দ এবং উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান মানববন্ধনে বক্তারা বলেন শহর যানজট ও মাদক মুক্ত করতে পাড়নৌগা মহল্লার টিএনটি পাড়ার আবাসিক এলাকায় চোদ্দ বিঘা সরকারি জমিতে ট্রাক সিএনজি টার্মিনাল গড়ে উঠলে শহর বা এই এলাকার পরিবেশ নষ্টসহ শহরে যানজট আরও বৃদ্ধি পাবে এমন সিদ্ধান্ত অবিলম্বে বন্ধের দাবি জানান তারা আমরা এখানে চাই আমরা কোনো ট্রাক টার্মিনাল এখানে হতে দিব না আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমরা যেখানে নিরাপদভাবে থাকতে পারবো আমরা আমাদের মতো অনেক মা বোন আছে ভাই আছে যাদের থাকার কোনো অবস্থা নেই বা জমি কেনার মতো কোনো সামর্থ্য নেই তারা যে এই গ্রস্থানে কোথায় যায় তারা থাকবে আমাকে ধর্ম আমাকে আবরণ থাকা একটা নিশা হবে মাদবের ব্যবসা হবে এল্লা আমাকে ছোটো ছোটো ছেলে মেয়ে সব খারাপ হয়ে যাবে এ বিষয়ে আমাদের জনগণের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনে যাব জনগণ নিয়ে আমাদের চলা জনগণ যেখানে উপকৃত হবে জনগণের সঙ্গে আমরা সর্বত্র রাজপথে থাকব। মাদক আজকে সরকার নির্মূল করার জন্য দেখেন কত পদক্ষেপ মাদক মাদকমুক্তই প্রায় হয়ে গেছে এখন আমাদের দেশটা কিন্তু খুব ভালো অবস্থানে আছে আগে যে অবস্থায় নেশাগ্রস্ত মানুষজন ছিল আমি মূল বলতে চাই এখানে যারা শ্রমিকরা আছে ড্রাইভাররা আছে আমাদের শ্রমিক নেতারা আছে মূল তাদেরই বাসা এখানে তাদের বাসা এখানে তারা উইলিংলি ভাবে এখানে বলছে যে আমাদের এখানে টার্মিনাল হলে আমরা স্বাগত জানালাম এবং ওরা নিজ থেকে এখানে বলছে হ্যাঁ একটা কথা হতে পারে এলাকাবাসীর সমস্যা এলাকাবাসীর সমস্যা আমি মনে করি যে কেউ বলে না এখানে এখানে সমস্যা তাদের হয়েছে কতিপয় ব্যক্তি যারা এই জায়গাগুলো দখল করে খাচ্ছিল আপনারা তদন্ত করলেই পেয়ে যাবেন আর কি নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফাহিমা আক্তার নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে এ সময় শিশুটির বাবা ফারুক হোসেন ও মা দিলারা বেগম আহত হয় শনিবার সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ও নিহত শিশুর স্বজনরা জানান শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়ি নাটোর সদর উপজেলার হয়বতপুর ফিরছিলেন তিনি পথে বনপাড়া বাইপাস মোড়ে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে মোটরসাইকেল থেকে তিনজনই ছিটকে পড়ে যায় স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিয়াকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকে মৃত ঘোষণা করেন আহত ফাহিমার মা ও বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির অংশ হিসেবে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম প্রভাষক আমিনুল হক সোনা ও আবু সাদা সাইদ খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও গভর্নিং বডির সদস্য কামাল উদ্দিন সহ অন্যরা পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এক আদেশে মার্চ সকল উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি উদযাপন করার কথা থাকলেও শুধুমাত্র শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে নোয়াখালীর চাটখিল উপজেলা পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ সকল অঙ্গর ও সহযোগী সংগঠন বীর মুক্তিযোদ্ধা সকল বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি এবং সকল সুবিধাভোগী মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী এক আসনের এমপি এইচ এম ইব্রাহিম এ সময় তিনি বলেন শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার এমন সরকার দেশের জনগণের জন্য বারবার দরকার পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক জাকের হোসেন জাহাঙ্গীর চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ